হ্যাঁ, বঙ্গবন্ধু বেস আমার ছেলের আবাসস্থল। এখানে আমরা রাতের আড্ডায় বসছি সবাই। আমরা এখন লেমন টি খাবো। তো এখানে রাতের পরিবেশটা খুবই সুন্দর। আমরা সবাই বসেছি এখানে। এখানে অনেক সুন্দর ব্যবস্থা করা আছে বসার জন্য। বাগানের মধ্যে আমরা বসছি সবাই। হ্যালো 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 Yes sir, how are you? কেমন লাগছে জায়গা? ও অনেক ভালো লাগছে। মানে কেমন আপনার কাছে কেমন মনে হয়? আরামদায়ক জায়গা, বাগানের মাঝখানে। হ্যাঁ, রিয়েলি সুন্দর, রিয়েলি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, সো নাইস। এখানে একটা পরিবেশ একটা অন্যরকম, মানে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা ঠিক বাগানের মাঝখানে বসে আছি। এটা একটা মানে এটা একটা বলা যাবে যে একটা খুবই মনোরম খাওয়া খাবার মানে এখানে খাওয়া দাওয়া অর্ডার দিয়ে আসছে। এখনই আমাদের জন্য খাবার দাবার চলে আসবে এবং আমরা চা খাবো, লেমন টি খাবো, তারপরে আমরা সবাই গল্প করবো, আড্ডা মারবো। তো যাই হোক, এখানে আসলে একটা পরিবেশ অন্যরকম। তনিমা হাই, হ্যালো, আমার ছোট ছেলে একজন গেস্ট আছে, হ্যাঁ সালাম দিচ্ছে, ওকে। আর আমরা এখানে আছি আমার ব্রিটিশ গেস্ট। হ্যালো, তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানকার মৌনতা। খুবই নিরিবিলি পরিবেশ, কেউ কাউকে কখনো কিছুই জিজ্ঞেস করবে না। মানে আর বাতি দিয়ে এখানে এক ধরনের আলোকিত, মানে আলোকিত করা হয়েছে, মানে একেবারে গ্রিন। এখানে অফিসাররা তাদের পরিবার পরিজন নিয়ে এখানে বসে বসে আড্ডা মারে। সব মিলে খুব সুন্দর, এখানকার বাতাসও অন্যরকম। মানে যেখানে বেশি গাছ বা বেশি গাছপালা, ফুলের গাছ, যেখানে যেমন আমাদের অনেক ফুল গাছ আছে, সেখানকার পরিবেশটা একটু রোমান্টিক বটে। তো যাই হোক, আর এখানে বাইরে অনেক গরম টরম বা যতটুকু গরম, এখানে ওরকম মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যেন মানে শীতকাল। যাই হোক, মানে আমরা আজকে সারাটা দিন আমাদের আনন্দে কাটলো। এরকম সবসময় হয় না, মাঝে মাঝে দেখা গেল যে কিছুই নাই, কোনো কোথাও যাওয়া নাই, খাওয়া নাই, কিন্তু একবার একেবারে ওভারডোজ হয়ে যায়। আজকে অনেক খাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বেড়াইলাম, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খাইলাম। সবচেয়ে বড় জিনিস খাওয়াটা বড় কথা না, কিন্তু পরিবেশ, এলাকা বা বিভিন্ন এলাকার যে আলাদা একটা আমেজ, সেটাই বড় জিনিস। যাই হোক, এই পরিবেশটা আমি খুবই আনন্দ উপভোগ করছি। মানে আর ঢাকা শহরে আর কোথায় এরকম পরিবেশ আছে বলে আমার জানা নেই। এটা একটা ক্যান্টিন বলা যায়। এখান থেকে খাবার টাবার সব সরবরাহ করা হয়। তো আমরা এখানে আসার পরে দেখলাম যে লেমন টি, বিস্কিট টিস্কিট আছে, এগুলো আমরা এখন খাবো, তারপরে ডিনার করবো আর পরে আর কি। তো ক্যান্টনমেন্টের পরিবেশ বলে কথা, ক্যান্টনমেন্টের ভিতর পরিবেশটা একটু অন্যরকম। এখানে আমাদের যারা বেসামরিক লোকজন আছে, সেটা তার থেকে অনেক আলাদা, অনেক ভিন্ন। সামরিক বাহিনীর লোকজন এবং বেসামরিকের মধ্যে একটা বিশাল ব্যবধান। সামরিক বাহিনীর লোকজনের মধ্যে একটু ডিফারেন্স আমরা লক্ষ্য করতেছি, যেটা আমাদের বেসামরিকের মধ্যে এগুলা দেখা যায় না। এই যে পরিবেশটা এখন এখানে, কি নিস্তব্ধ বাতা, মানে নিস্তব্ধ পরিবেশ, কেউ কাউকে কোনো ডিস্টার্ব করে না, কেউ কাউকে কোনো মানে জোরে কথা বলার সুযোগ নাই। আস্তে আস্তে কথা হবে, নিজেদের ভিতর কথা হবে, কেউ ডিস্টার্ব করবে না।
সবচেয়ে বড় হলো যে পরিবেশটা, মানে আমার মনে হয় না যে এখানে মানে লাইন মানে যেটা বিদ্যুৎ কখনো যায়, আই ডোন্ট থিঙ্ক সো। বিদেশে আমরা এরকম পরিবেশ দেখেছি, এই জন্য আমি এই এলাকাটাকে বিদেশের সাথে তুলনা করা যেতে পারে। যাই হোক, মাঝে মাঝে এই এলাকায় আসলে আমরা একটু খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, একটা বিশাল বড় রকম একটা অক্সিজেন পাই, মানে একেবারে ক্লিন এয়ার। যতক্ষণ এখানে আছি ততক্ষণই ভালো, আবার এর বাইরে চলে গেলে আবার পরিবেশ ভিন্ন হয়ে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনি উঠবেন না।